নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। ভোট পিছিয়ে যাওয়ার পরেও প্রার্থীদের প্রচারে কোনো খামতি হয়নি। ওনারা ডোর টু ডোর গিয়ে প্রচার সারছেন, অর্থাৎ বলা যায় প্রার্থীদের প্রচার ততটাই তুঙ্গে। ভোট পিছিয়ে গেলেও প্রার্থীরা তাদের কাজ দিন রাত এক করে করে যাচ্ছে এবং মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন। সেমনি আমাদের সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও পৌঁছে গিয়েছিলেন বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রবি মণ্ডলের সামনে। রবি মণ্ডলকে সরাসরি সংবাদ মাধ্যম পেয়ে গেছিলেন ওনার ভোটের কাজের ফাঁকে, এবং ওনার মুখ থেকে কিছু কথা আর সংবাদ মাধ্যম জানতে চেয়েছিলেন এবং একে একে প্রশ্ন করে গেছেন। রবি মণ্ডল তা শান্ত মাথায় তিনি উত্তর দিয়ে গেছেন, অর্থাৎ রবি মণ্ডলের সেই সম্প্রচার সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে। তাই নজর রাখবেন এবং দেখবেন রবি মণ্ডল সংবাদ পরিবর্তনের সাংবাদিকদের কি জানাচ্ছেন। রবি মণ্ডল কি জানিয়েছেন তা আপনারা সরাসরি শুনে নিন ওনার মুখ থেকে, তাই নজর রাখতে ভুলবেন না। রিপোর্টিং সত্যেন সরকার, আমরা ফিরে আসছি আবার অন্য কোনো খবর নিয়ে। মূলত আপনি জেতার পরে এই এলাকায় কী কী উন্নয়ন করবেন বলে আপনি চিন্তা ভাবনা নিয়েছেন? তো প্রচুর সমস্যা, প্রথম হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে বিআরপি রাস্তা দুটো যে নয়নজুড়ি যে খাল ছিল সেই খালগুলো ব্যবসায়ীদের কারণে বন্ধ করে দেওয়ার দরুন একটু বৃষ্টিতে হলেই মোটামুটি হাঁটু সমান জল হয়ে যায়। সেই নিকাশি ব্যবস্থা যাতে একটা বিজ্ঞানসম্মতভাবে নিকাশি ব্যবস্থা করা যায়, খালগুলো কীভাবে কাটা যায় সেই ব্যবস্থা উন্নতি করা, পানীয় জলের প্রচুর সমস্যা এখানে। আগে মোড়ে মোড়ে যে টাইম কল টিউবকলগুলো ছিল আজকে দাঁড়িয়ে সবগুলো ভেঙে পড়ে আছে একটা মেরামতির কারণে। আমাদের এখানে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোকে উন্নতি করা, এবং বিআরপি রাস্তার যে পাড়া আমাদের দেখতে পাবেন যে এখানে আটগড়া, তেঘরিয়া, রঘুনাথপুর চারটে গ্রাম যে ছিল, জ্যাংরা, হাতিয়ারা, রঘুনাথপুর, তেঘরিয়া, সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানে বিআইপি যে গেভিয়ানটা বন্ধ করে দেওয়ার জন্য সেই গেভিয়ানকে আমি খোলার চেষ্টা করবো, এবং এলাকার প্রচুর বেকার সমস্যা, বেকারদের পৌরসভায় যে চাকরি, আমাদের কর্পোরেশনের যে চাকরি, দেখবেন আপনারা বিধাননগরের সাথে আমাদের এই রাজার পোর্শনের একটা হিউজ ডিফারেন্স মাইনের ক্ষেত্রে, সেই মাইনো বৈষম্যকে দূর করা, এই কাজগুলো আমি করবো মানুষ যদি আমাকে আশীর্বাদ করে। মূলত আপনি যখন প্রচারে বেরোচ্ছেন এখানকার মানুষের দাবি দাওয়াগুলো কী নিয়ে আপনাকে মোটামুটি অভিযোগ জানাচ্ছে? যেটা বলছে মানুষ, আমাদের তো সেরকম কিছু নেই, সবাই এখানে মোটামুটি চাহিদা যা ছিল মানুষের এখানে চাহিদা সেরকম নেই, একটু পানীয় জল, একটু লাইট এবং জল নিকাশি ব্যবস্থা। সেই জল নিকাশি ব্যবস্থাকে ত্বরান্বিত করতে বলছে মানুষ বারবার করে। এখানে কমিউনিটি হল আপনার? না, কমিউনিটি হল দীর্ঘদিন ধরে এখানে কোনো কমিউনিটি হল নেই, একটা বাজার পরিকল্পনা মাফিক একটা বাজার নেই। আমাদের এটা 9 নম্বর ওয়ার্ড বামপন্থীদের সপ্তঘাট। 2015 সালে নির্বাচন, যদি সেই নির্বাচনে আপনারা দেখেছেন সাংবাদিকরা মার খেয়েছে, নির্বাচনটা যদি নির্বাচনের মতো হতো, মানুষের গণতান্ত্রিক অধিকার যদি মানুষ প্রয়োগ করতে পারত, তাহলে সেই রেজাল্টও আমাদের পক্ষে থাকতো, এবং আমাদের এই ২০২২-এর কর্পোরেশন নির্বাচনে মানুষ যদি ভোট দিতে পারে, গণতান্ত্রিক অধিকার যদি প্রশাসন, নির্বাচন কমিশন সবটা মিলে যদি প্রয়োগ করতে দেয়, আমাদের এখানে রেজাল্ট ফার্স্ট পজিশনে আসার জেতা নিশ্চিত আমাদের। দাদা, এখানে ভ্যাকসিনের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে? না, কোনো ভ্যাকসিনের কাজ সেরকমভাবে হয়েছে, কিছুটা হয়েছে, সরকারি প্রকল্প যেরকমভাবে হওয়া উচিত সেরকমভাবে হয়েছে। আচ্ছা, ডেঙ্গুর পজিশন কেমন আছে আপনার এরিয়াতে? এলাকায় তো প্রচুর ডেঙ্গুর, কারণ জল জমা যেহেতু এখানে একটা মূলত কারণ আছে, সেই কারণে ডেঙ্গু একটা মহামারীর প্রকোপ ধারণ করেছিল এই ওয়ার্ডে, 9 নম্বর ওয়ার্ডে। এর জন্য কাজ করি যারা বিভেদ সৃষ্টি করে, যে কেন্দ্রীয় সরকার যে ধর্ম নিয়ে রাজনীতি, সেই রাজনীতি সেই দল সরকার বিজেপি সরকার পদ্মভূষণ দিচ্ছে, নিশ্চয় বিদ্রোহ ব্যক্তিগত যে কারণ দেখিয়েছে সেটা তার মধ্যে একরকম কারণ। দাদা, এই যে ভোটটা পিছিয়ে গেছে এতে কি আপনাদের প্রচারে একটা সুযোগ পাওয়া গেছে যে জনসংযোগ করার, আপনি কি মনে করছেন? ভোটটা তো আমরা এই সময়, এই কোভিডের সময় ভোটটা আমরা করাতে চাইনি, ভোটটা অনেক আগে হওয়া উচিত ছিল, আরও আগে।
5 বছর থেকে 7 বছর এক্সটেনশন করা হচ্ছে। 7 বছর একটা কোঅর্ডিনেটরের নাম করে ভোট চালানো হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে এই সময় এই সিচুয়েশনে আমরা ভোটটা চাইনি। আমরা মানুষের বাড়ি বাড়ি সবটাই মোটামুটি গিয়েছি, দুবার তিনবার করে যাচ্ছি, ভোটটা পিছিয়ে আগিয়ে আসার কোনো কারণ না। প্রশাসনের যা নিয়ম, নির্বাচন কমিশনের যা নিয়ম, প্রতি 5 বছর অন্তর যে নির্বাচন করা, সেই নির্বাচনটা এখনও 100টা পৌরসভা, 100টার উপরে পৌরসভা নির্বাচন বাকি। মোটামুটি দেখা যায় কোনো কিছু আন্দোলনের পথে বামপন্থীরা পথে নামে, সেই পরিকল্পনা মাফিক আপনি আপনার এলাকায় কীরকম কাজ করেছেন? আমরা এই কোভিডের সময় আমাদের সামর্থ্য মতো আমরা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি, মানুষের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার যখন যেমন দরকার হয়েছে, মানুষের যখন কোনো কোভিড পেশেন্ট মরে গিয়েছে তাকে শ্মশানে সবাই জানের ব্যবস্থা করে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। যেখানে সরকার ঘুমাচ্ছিল আমরা আমাদের রেড ভলেন্টিয়াররা, আমরা বামপন্থী সংগঠন, আমাদের যেটুকুনি সংগঠনে যা আছে আমরা সর্বশক্তি নিয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং প্রতিটা লড়াই আন্দোলনে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা কৃষক আন্দোলন দেখেছেন, আজকে এসএফআই যে স্কুল খোলার দাবি নিয়ে এসএফআই যে আন্দোলন, আপনারা দেখেছেন স্কুল কলেজ অবিলম্বে খুলতে হবে, পানশালা খোলা আছে পাঠশালা বন্ধ, এই আন্দোলন আমরা রাজ্য সরকারকে বলছি অবিলম্বে স্কুল কলেজ খোলার এই দাবি, এই লড়াই নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হয়ে যাবো। এই ওয়ার্ডের লোককে আপনি কি বলতে চাইছেন? এই ওয়ার্ডের লোককে আমার করজোড়ে একটা আবেদন যে আপনার গণতান্ত্রিক অধিকার আপনি নিজে প্রয়োগ করুন, সকাল সকাল আসুন, নিজের ভোট নিজে দিন এবং আপনার ভোট লুটেরাদের রুখে দিন। সমস্ত মানুষ একজোট হয়ে সকাল সকাল আমার আপনার নির্বাচন কেন্দ্রে এসে আপনি যাকে খুশি ভোট দিন, আমাকে পছন্দ নাও হতে পারে কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকার আপনি নিজের ভোট নিজে দিন, নিজে প্রয়োগ করুন, এটাই আমি 9 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কাছে আবেদন রাখি। আপনার ওয়ার্ডে মানে কত ভোটার মানে আছে? 16,500 ভোটার। আপনার বোতাম নাম্বারটা কত? আমার বোতাম নাম্বার 2 নম্বর বোতাম, চিহ্ন কাস্তে হাতের চিহ্ন, বামপন মনোনীত সিপিআই প্রার্থী। অনেক ধন্যবাদ, নমস্কার। আজকে আপনার এই প্রচারের অমূল্য সময় বার করে সংবাদ মাধ্যমকে আজকে দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ সংবাদ পরিবর্তনের তরফ থেকে।